নমস্কার বন্ধুরা, আমাদের জুই অভিজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকো। আজকে শোলা কচু নারকেল দিয়ে বড়া করে দেখাবো তোমাদের। তো চলো কিভাবে করি দেখে নাও। শোলা কচুটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে নিয়েছি, এরপরে গ্রেট করে নেবো। তোমরা কিন্তু গ্রেট করতে যেও না, আমার হাত কেটে গেছিলো, দেখো বুড়ো আঙুলটা। তোমরা মেখেই নিও, ওটাই সব থেকে বেস্ট হবে, কেন পিছল হয় তো কচু। তো চলো সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। সেখানে দেখো নারকেল কুড়নো, কুচনো লঙ্কা, কালো জিরে, সামান্য হলুদ আর স্বাদ মতন লবণ নিয়ে নিলাম। আর চিনিটা আমি পরে দিয়েছি, ভুলে গেছিলাম, তোমরা সামান্য চিনিও দিয়ে দিও। আর 4 চামচ বেসন, তোমরা এখানে কিন্তু চালের গুঁড়িও ইউজ করতে পারো। তো চলো ভালো করে এবার মাখিয়ে নেওয়ার পালা। মাখানো হয়ে গেছে, আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই সর্ষের তেলে কিন্তু বড়াটা ভাজবো, কচু তো, আর একটা সর্ষের তেলের গন্ধ বেরোবে, দারুণ লাগবে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে, গলাও চুলকাবে না আর ভালো লাগবে। আর প্রতিদিন এই ঝোলঝালের থেকে না বন্ধুরা এই বড়া ডাল ভাত খুব ভালো লাগে। আর চলো আমি দু রকমের সেভ করে নিয়েছি বড়াটা। তো চলো এইভাবে, তো দেখো কি সুন্দর লাগছে না। আর লেবুটাকে আমার আমার বরকে কেউ লেবুটা দিয়েছে, যাদের গাছে লেবু বন্ধুরা দারুণ কিন্তু গন্ধ আর দারুণ রসও ছিল। তো চলো এরকম গরম গরম বড়া আর ডাল দিয়ে বন্ধুরা মাঝে মাঝে ভাত খেতে ভালোই লাগে, প্রতিদিন ঝোলঝাল ভালো লাগে না বলো তো? তোমরা কারা এরকম রেসিপি ভালোবাসো অবশ্যই জানাবে। তো চলো পাতলা ডালের সাথে, পেঁয়াজ ডালের সাথে, লেবু দিয়ে, বড়া দিয়ে, উফ জমে গেছিলো আমাদের আজকের দুপুরটা। তোমরা অবশ্যই এরকম মেনু করবে, আর অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কীরকম খেলে ডাল ভাত বড়া। তো আজকের মতন টাটা বাই।